সব সাজেশন এসেছে। আমি চাই একটা সংক্ষিপ্ত কনস্টিটিউশন রচনা করা হোক, যে কনস্টিটিউশনে সব থাকবে কিন্তু 20-25 পৃষ্ঠার বেশি হবে না। কারণ আমাদের দেশের নির্বাচন কিভাবে করতে হবে, প্রেসিডেন্ট তার অধিকার কিভাবে ফলো করবে, এর জন্য আমাদের তো সাবস্টিনটিভ প্রসিজার ল আছে। তো এতগুলো আইন থাকা সত্ত্বেও সংবিধানের মধ্যে কেন সব আসবে? সংবিধান ইজ দ্য গাইডলাইন অফ অল লজ। তা আপনি শুধু গাইডলাইনগুলো এখানে রাখবেন, এবং সেই গাইডলাইনে থাকবে কি, গাইডলাইনে থাকতে হবে আপনার উইল অফ দ্য পিপুল, যেটা বলে গেলেন এখন, সেগুলো যেগুলো কনস্টিটিউশনের প্রেম বলে আমাদের দেওয়া আছে সেগুলো থাকবে। আর আমাদের এখানে আছে সংবিধানে কোনো বিষয়ই কোনো অ্যাম্বিগুইটি অস্পষ্টতা রাখা যাবে না সংক্ষিপ্ত সংবিধানের মধ্যে। সংবিধানের আপনার ইনক্লুসিভ অ্যাপ্রোচ সংবিধানের মধ্যে রাখতে হবে। ইন্টারন্যাশনাল রিলেশন, ফান্ডামেন্টাল রাইট, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, আর এই যে আমরা দুর্নীতি করতে, বাংলা কয়েকদিন আগে দেখলাম ইউটিউবে আমাদের, সরি টু সে, জয়কে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, এ সংবাদ মিথ্যাও হতে পারে সত্যাও হতে পারে, বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে গভর্নরের কাছে পাঠিয়ে ওপর থেকে একটা টেলিফোন হচ্ছে, বুঝতেই পারছেন, যে ওকে পাসওয়ার্ডটা দিয়ে দাও, বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে টাকাটা কোথায় গেল, দুইটা টাকা গেল ক্যাসিনোতে করিয়াতে, ওটা নিয়ে লাফালাফি করছেন, বাকি টাকা কোথায়? বাকি টাকা আছে, সে টাকা আনতে হবে, সে টাকা আছে, সে টাকা আনতে হবে। দেশকে যারা এইভাবে একবারে এই কঙ্কাল করে দিয়েছে, আপনারা জনগণের টাকা যারা নিয়েছে এগুলো ভাববেন না আপনারা। এই জন্য আমাদের দেশের সংবিধান তৈরি করতে হলে, যেটা আমরা যে সংবিধান চাই, আপনাদের মনে রাখতে হবে অ্যাডেন্টারিং গভর্নমেন্ট সব করতে পারবে না এবং করা উচিত নয়। কারণ কিছুদিন বাদ দিয়ে জনগণের মতামত নিয়ে নতুন সরকার আসবে, তারা এগুলো করবে। কিন্তু অতীতে সরকারগুলোকে দেখেছি আমরা, আমি জুডিশিয়ারি সম্পর্কে বলি, সব গভর্নমেন্ট জুডিশিয়ারিকে টুলস হিসাবে ব্যবহার করেছে, এটা মনে রাখেন, কম আর বেশি সবাই ব্যবহার করেছে, এবং যাদেরকে দিয়ে কাজ করেছে দে আর রিওয়ার্ডেড। আপনারা চোখ খুলে দেখেন, শুধু এই 15 বছরে নয়, তার আগেও। এই জন্য আমি বিচার বিভাগের সদস্য হিসেবে বলবো, যেহেতু জনগণ কোনো একটা গণ্ডগোল হলে আমরা বিচার বিভাগের তদন্ত চাই, কিঞ্চিত হলেও বিচার বিভাগের প্রতি আস্থার কারণে তারা এই কথাটা বলে। এই সুযোগটা নিয়েছে পলিটিক্যাল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা দেশ পরিচালনা করে, তারা এই দুর্বল জায়গায় হাত দিয়েছে। আমার মাথায় ও যে বলে গেলেন না, বন্দুক রেখে গুলি ফটাই, কাঁঠাল রেখে খাই, এইভাবে জুডিশিয়ারিকে টুলস হিসাবে ব্যবহার করা হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, লোয়ার জুডিশিয়ারির জাজ নিয়োগ হয় কি করে, সেই 82 এর বিসিএস দিয়ে বিচার বিভাগে ঢুকেছিলাম 1600 মার্কের রিটেন, এখনো বিচার বিভাগে যারা ঢুকছে মেধার ভিত্তিতে ঢুকছে। কিন্তু আপনাদের সাইমনটানাসলি প্রশ্ন করি, আমাদের দেশের হায়ার জুডিশিয়ারি সেখানে কি মেধার ভিত্তিতে নিয়োগ হয়? আপনাদের একটা দুঃখের কথা বলি, সেপারেশন মামলায় বলে দেওয়া হলো, কারণ রুল অফ লতে আজকে না, যীশুখ্রিস্টের আসারও 4000 বছর আগে যারা ফিলোসোফার ছিল অ্যারিস্টোটল থেকে শুরু করে, তারা বলে দিয়ে তারা রুল অফ লয়ের একটা স্ট্রাকচার দিয়ে গেছে, আপনারা সবাই জানেন এগুলা। সেখানে রুল অফ লতে বলে দেওয়া হয়েছে যে স্টেটের 3টা অর্গান পরে এটাকে ডিজাইন করা হয়েছে, জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড লেজিসলেশন, জনগণের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দেশের শান্তি শৃঙ্খলার জন্য লেজিসলেশন আইন তৈরি করবে, দেশের যেন উন্নতি হয়, প্রভার্টি লেভেল যেন রিডিউসড হয়, এবং দেশের মানুষ যেন সুখে থাকে, তাদের মুখে যেন হাসি ফোটাতে পারে। পার্লামেন্ট কি এরকম আইন, এই আফটার লিবারেশন একটা আইন তৈরি করেছে? আমাকে উদাহরণ দেন, জনগণের অর্থনৈতিক প্রবৃদ্ধি, তাদের শান্তির জন্য, দেশের পিসের জন্য একটা আইন করেছে দেখার। প্রশাসনের দায়িত্ব হচ্ছে, তাদের দায়িত্ব নেই, তারা ইনঅ্যাক্ট হয় আইন দ্বারা দেশ শাসন করবে। আর জুডিশিয়ারির কাজ হচ্ছে যে পার্লামেন্ট যে আইন তৈরি করেছে এটা জনবান্ধব কিনা,
ওয়েলফেয়ার অফ দ্য পিপল হয়েছে কিনা এটা দেখবে। যদি দেখে যে জনকল্যাণে আইন হয় না হয় নাই, তাহলে 102 আর্টিকেলের আওতায় আলটা ভাইরাস টু দ্য কনস্টিটিউশন করে দিবে। আর প্রশাসনী আইন অনুযায়ী চলছে কিনা এটা দেখবে। কিন্তু আমি আগেই বলেছি বিচার বিভাগকে টুলস হিসাবে ব্যবহার করা হয়েছে। আমরা যখনই বিচার বিভাগে একবারই সেই 82-র কথা বলছি কোনো ইনজাংশন দিতে যেতাম, তখন ওই এমপি প্রশাসনের লোকেদের মন খারাপ হয়ে যেত, আমাদের উপর চাপ সৃষ্টি করা হতো, বিদ্যুৎ থাকতো না বাসায়, পানির লাইন নাই, কেন তুমি অর্ডারটা কেন দিয়েছো, নিয়ন্ত্রণ ওইভাবে আমাদেরকে করা হতো। এটা হলে তো হবে না, এই জুডিশিয়ারিকে নিয়ন্ত্রণ মুক্ত থাকতে হবে। জুডিশিয়ারি কিন্তু আপনার আমার ভাই বোন সন্তান, তারা আসমান থেকে নাজিল হয়নি, তারা ভালো হবে এটা আশা করেন না, তাদেরকে কষানে রাখতে হবে, তারাও যেন লিমিট অতিক্রম না করে, তাদের আয়ের হিসাব রাখতে হবে। প্রত্যেকটা চাকরিজীবী সহ ব্যবসায়ী সবাইকে আপনি ওয়াচের মধ্যে রাখতে হবে, সীমা অতিক্রম করে টাকার পাহাড় করে একদল থাকবে সাততলায় আর একদল থাকবে গাছতলায়, এটা যেন না হয়, সকলের কল্যাণ। আমি আপনারাকে একটা কথা বলে শেষ করছি, ইসলাম দুনিয়ার বুকে অত্যাধিক মানবিক। আপনারা মদিনার চার্টার বলেছেন, কোন কনস্টিটিউশনের দরকার নাই, কারণ মদিনার চার্টার ইজ দ্য ফার্স্ট কনস্টিটিউশন ইন দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড, এর আগে কোনো লিখিত সংবিধান ছিল না, কিন্তু সেটা অতি সামান্য। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টা ধর্মমতের লোককে নিয়ে একই টেবিলে বসে সবার অভিমত নিয়ে কনস্টিটিউশন তৈরি করেছিলেন। এই জন্য আমি চাই আমাদের দেশের আদিবাসী উপজাতি যাদের সম্পর্কে কনস্টিটিউশনে একটি কথাও নাই, তাদেরকে অ্যাড্রেস করতে হবে, তাদেরকে অ্যাড্রেস করতে হবে, তাদের উন্নয়নের বিষয়ে আমাদেরকে ভাবতে হবে। আর এখানে মাইনরিটি বলে কিছু নয়, ডক্টর ইউনুস যেটা বলেছে ইকুয়াল রাইট, এভরি পিপুল ইকুয়াল বিফোর ল আর এনটাইটেলড টু ইকুয়াল প্রোটেকশন অফ ল, আমরা সেটা চাই, আমরা সেভাবে চাই। আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে এসেছি, অনেক সময় নিয়েছি, যেহেতু আমি বক্তা নই বলতেও পারি না, আপনারাকে বলি আমার একটা সাজেশন, সেটা হচ্ছে যে আমাদের দেশের সামনের যে দিন আসবে সেগুলোতে আমাদের গুড গভর্নেন্স করতে হলে যেটা লাগবে সেটা প্রাইম মিনিস্টারের টিউনিওর ঠিক করে দিতে হবে আমাদের সামনের সংবিধানে। ও কি কিয়ামত পর্যন্ত থাকবে না কতদিন থাকবে সে এই পদের, দুনিয়ার কোনো দেশে এরকম নাই ঘোষণা করে যে আমি এতদিন পর্যন্ত থাকব, কারণ আমাদের তো কোনো বেরিয়ার নাই, এটি আমাদের এই এই গাইডলাইনে এটা থাকতে হবে। আমাদের জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স দিতে হবে, কিন্তু সাথে সাথে অ্যান্টি করাপশনকে স্ট্যান্ডার্ড করতে হবে, সবার আমলনামা যেন তারা দেখতে পারে। আমাদের দেশে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ল্যান্ড রিফর্ম করতে হবে, এখানে যা ইচ্ছা তাই মগের মূল্য করছে। আমি তো বিচার বিভাগে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে এত উইক কল্পনা করা যায় না, আর ল্যান্ডের কারণেই ক্রিমিনাল মামলার 80% জন্ম হয় ল্যান্ড রিলেটেড ম্যাটার নিয়ে, মার্ডার থেকে শুরু করে। তেমনি আমাদের সোশ্যাল সেফটি থাকবে, এডুকেশনাল রিফর্ম থাকবে, এক কথাটা না বলেই পারছি না। ওই যে বন্যা দুর্গতদের উদ্ধার করতে বোর্ড যাচ্ছে, যে বলছে 120,000 লাগবে, 20 জনকে নিয়ে যাবে, নৌকা বলছে 40,000 টাকা লাগবে, মানুষ মারা যাচ্ছে আর ওরা ব্যবসা, এদেরকে গুলি করে মেরে ফেলা দরকার, এদের দোষ নাই, কারণ আমাদের এডুকেশন সিস্টেমে মোরালিটি বলে কোনো কিছু নাই। চুরি করা, গুম করা, খুন করা, এগুলো আমরা শিখছি, টাকা বানানো এগুলো শিখছি, মোরালিটিকে এডুকেশনে আনতে হবে। আমাদের জনগণের চরিত্র যদি ঠিক না হয়, এরা যদি অনেস্ট না হয়, যত সোনার কনস্টিটিউশন বানান কোনো কাজ হবে না। মেয়েদেরকে ইকুয়ালিটি দিতে হবে, তাদেরকে তাদেরকে সর্ব জায়গায় সমান অধিকার দিতে হবে। এই মৌলিক কয়টা বিষয় আমাদের যারা সংবিধান রচনা করবে তাদের দৃষ্টি দেওয়া উচিত।